সম্মানিত বিভার সুবিয়োগ শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি নবম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দুই নিয়ে আলোচনা করব। তো অ্যাসাইনমেন্ট দুই আলোচনার পূর্বে আমি আমার পরিচয় বলে দিচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হোসেন, সহকারী শিক্ষক আশেক আলী খান উচ্চ বিদ্যালয় কলেজ গুলবাহার কচুয়া চাঁদপুর। তো শুরুতে আমরা দেখে নিব মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নবম শ্রেণীর গণিত বিষয়ের যে মূল্যায়ন অ্যাসাইনমেন্ট দুই, এই অ্যাসাইনমেন্ট দুই এটা করা হয়েছে তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ে অধ্যায় তিন এবং অধ্যায় সতেরোর সমন্বয়ে। এখানে চারটি সৃজনশীল আমরা দেখতে পাচ্ছি, সৃজনশীল এক, সৃজনশীল দুই, সৃজনশীল তিন এবং সৃজনশীল চার। চারটি সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন এক, সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন দুই। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি করে দশটি প্রশ্ন করা হয়েছে। তো শুরুতে আমরা প্রথম সৃজনশীল দেখব। প্রথম সৃজনশীল আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পি এস কিউ আর এর উপর লম্ব। পি কিউ 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ, পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করো, প্রমাণ করে দিয়ে পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন 2 পি এস। আর গ নাম্বার হচ্ছে প্রমাণ করে যে 4 পি এস স্কোয়ার ইকুয়াল টু 3 পি আর স্কোয়ার। তো প্রথমে যদি আমরা প্রথম প্রশ্নটা নিয়ে দেখি, প্রথম প্রশ্ন সমাধান হচ্ছে যে যেহেতু পি কিউ একটি সমবাহু ত্রিভুজ, আমরা একটা সমবাহু ত্রিভুজ একে নিয়েছি, এর তিনটি বাহু সমান, পি কিউ সমান পি আর সমান কিউ আর। এখানে দেওয়া আছে পি কিউ ইজ টু 3 সেন্টিমিটার। তো পি কিউ যদি 3 সেন্টিমিটার হয়, আমরা আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাহু স্কয়ার বর্গ। তাহলে এখানে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল √3, বাহু বলতে এখানে পি কিউ আমরা নিয়েছি, পি কিউ হোল স্কয়ার বর্গ। তাহলে পি কিউর মান হচ্ছে 3 স্কয়ার, 3 3 9, তাহলে 9√3 বর্গ সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল হচ্ছে কি 9√3/4 বর্গ সেন্টিমিটার। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের দ্বিতীয় প্রশ্ন, এই প্রথম সৃজনশীলের দ্বিতীয় প্রশ্নটি ছিল পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন 2 পি এস। আমরা এটার এখন সমাধান করব। তো সমাধানটি দেখো, আমি প্রথমে ত্রিভুজ একে নিয়েছি পি কিউ আর, আর পি এস লম্ব পি আর। অঙ্কনে বলেছি যে পি এস কে টি পর্যন্ত বর্ধিত করি, পি এস কে টি পর্যন্ত বর্ধিত করি যেন পি এস সমান এস টি হয় পি আর যোগ করি। তাহলে শিক্ষার্থীরা তোমরা শুরুতে লিখে নিবা বিশেষ নির্বাচন, পি কিউ আর একটি সম্ভব ত্রিভুজ এবং পি এস লম্ব কিউ আর, কিউ আর প্রমাণ করতে হবে যে পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন 2 পি এস। অঙ্কনে আমরা পি এস কে টি পর্যন্ত বর্ধিত করি যেন পি এস সমান এস টি হয় টি আর যোগ করি। তো প্রমাণে আমরা শুরুতে দেখবো পি কিউ এস এবং এস টি আর ত্রিভুজের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি যে পি এস সমান হচ্ছে এস টি একটা দাগ দিয়ে রেখেছি। তাহলে পি এস সমান এস টি এবং কিউ এস সমান এস আর, পি এস সমান এস টি, কিউ এস সমান এস আর, এটা হচ্ছে অঙ্কন অনুসারে আমরা সমান করে গেছিলাম। আর কিউ এস সমান হচ্ছে এস আর, কারণ হচ্ছে এস হচ্ছে কিউ আর এর মধ্যবিন্দু। তাহলে আমরা বলতে পারি অন্তর্ভুক্ত কোণ পি এস কিউ অন্তর্ভুক্ত টি এস আর, টি এস আর। তাহলে যেহেতু এই দুইটা ত্রিভুজের মধ্যে দুটি বাহু এবং একটি কোণ সমান, তাহলে ত্রিভুজটি কি সর্বসম, তাহলে ত্রিভুজ পি কিউ এস সর্বসম ত্রিভুজ এস টি আর। যেহেতু এই ত্রিভুজটি সর্বসম, তাহলে বাকি বাহু বাদ রইল কি পি কিউ এবং টি আর। তাহলে আমরা বলতে পারি পি কিউ সমান কি টি আর। এখন আমরা পি টি আর বা পি আর টি এই ত্রিভুজটাতে এখন চিন্তা করবো। পি আর টি ত্রিভুজে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, তৃতীয় বাহু একটা বৃহত্তর। তাহলে এখানে টি আর প্লাস হচ্ছে পি আর ইজ গ্রেটার দেন পি টি। তাহলে পি টি আর প্লাস পি আর ইজ গ্রেটার দেন পি টি। তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, তৃতীয় বাহু বৃহত্তর আমরা লিখে নিলাম। আর টি আর সমান হচ্ছে পি কিউ, টি আর এর পরিবর্তে পি কিউ লিখে নিলাম। পি আর এর পি আর ইজ গ্রেটার দেন পি টি। পি টি কে, পি টি কে আমরা ভেঙে লিখতে পারি পি এস প্লাস এস টি, পি এস প্লাস এস টি। আর এস টি এর পরিবর্তে, এস টি এর পরিবর্তে আমরা পি এস লিখে দিব। তাহলে পি এস প্লাস পি এস কত হচ্ছে 2 পি এস। তাহলে অতএব পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন 2 পি এস। আশা করি শিক্ষার্থীরা তোমরা প্রথম সৃজনশীলের দুই নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন আমরা প্রথম সৃজনশীলের তিন নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করবো। এখানে আমরা তৃতীয় নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি যে প্রমাণ করতে হবে 4 পি এস ইকুয়াল টু 3 পি আর। আমরা প্রথমে একইভাবে বিশেষ নির্বাচন লিখে নেব যে ত্রিভুজ পি কিউ আর একটি সম্ভব ত্রিভুজ এবং পি এস লম্ব কিউ আর, প্রমাণ করতে হবে যে 4 পি এস স্কোয়ার ইকুয়াল টু 3 পি আর স্কোয়ার। তাহলে পি কিউ আর ত্রিভুজে যেহেতু একটি সম্ভব ত্রিভুজ, তাহলে আমরা বলতে পারি পি কিউ সমান পি আর ইকুয়াল টু কিউ আর। তাহলে এখানে এস আর হচ্ছে কি কিউ আর এর অর্ধেক,
এবং পিএস লম্ব কিউআর, যেহেতু পিএস লম্ব কিউআর দিলে আমরা বলতে পারি পিএস আর পিএস আর হচ্ছে এক সমকোণ মানবিক ডিগ্রি, তাহলে পিএস আর এটা একটা সমকোণী ত্রিভুজ, পিএস আর সমকোণী ত্রিভুজে পি আর হচ্ছে অতিভুজ, পিএস লম্ব, এস আর হচ্ছে ভূমি, তাহলে আমরা লিখতে পারি পিএস স্কোয়ার প্লাস এস আর স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার। এখানে পিএস টাকে বাম পাশে রেখে দিয়ে এস আর কে ডান পাশে নিয়ে গেলাম, আর এস আর এর পরিবর্তে আমরা লিখতে পারি কি হাফ অফ কিউআর, হাফ অফ কিউআর লিখলাম, যে হাফ অফ কিউআর হোল স্কোয়ার, তাহলে 2 এর হোল স্কোয়ার কিউ এর হোল স্কোয়ার 2 গুণে 4 এবং কিউ স্কোয়ার 4 হচ্ছে লসাগু, তাহলে কিউআর এর নিচে 1 গুণ করলে 4 পেরিয়ে পি আর স্কোয়ার মাইনাস কিউআর এর পরিবর্তে আমরা পি আর লিখে নিলাম পি আর স্কোয়ার, তাহলে এখানে 4 পি আর স্কোয়ার থেকে যদি একটা পি আর স্কোয়ার বাদ যায় তাহলে থাকে 3 পি আর স্কোয়ার, নিচে হচ্ছে 4 আর আর গুণ করলে হচ্ছে কি 4 পি আর স্কোয়ার ইকুয়াল টু 3 পি আর স্কোয়ার। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই সিনুশলি বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের আমি এখন আমি তোমাদের অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সিজনশীল নিয়ে আলোচনা করব। দ্বিতীয় সিজনশীল কি ছিল, যে ত্রিভুজ ডিই এ ডিই ইজ গ্রেটার দেন ই এফ, ই কোণ এবং এফ কোণের সমদ্বিখণ্ড দ্বয় পি বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডক দ্বয় কি বিন্দু মিলিত হয়েছে। ডি সমান 40 ডিগ্রি হলে প্রথম প্রশ্নটা দেখি আমরা, ডি সমান 40 ডিগ্রি হলে ই এফ এর মান ই কোণ ই পি এফ এর মান ডিগ্রিতে বিন্দুতে মিলিত হয়েছে, আর দেওয়া আছে কি ডি সমান 40 ডিগ্রি, তাহলে আমরা জানি যে ই পি এফ কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ ডি কোণ, ডি কোণের মান দেওয়া আছে 40 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রিকে দুই দ্বারা ভাগ করলে হয় 20 ডিগ্রি, 20 আর 90 যোগ করলে হচ্ছে 110 ডিগ্রি। তো আশা করি শিক্ষার্থীরা ই এফ কোণের মান হচ্ছে কত 110 ডিগ্রি, এই সমাধানটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের তৃতীয় সৃজনশীলের দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি ছিল, যদি ইপি ডিএফ কে এম বিন্দুতে সেট করে তাহলে প্রমাণ করে যে ডিএম ই কোণ স্থূল কোণ, তাহলে আমরা সমাধানটি দেখো। দেখো একইভাবে আমি লিখে নিয়েছি বিশেষ বিভাজন ত্রিভুজ ডিই এফ এ ডিই ইজ গ্রেটার দেন, ডি টা হবে বড় এফ টা হবে ছোট, তোমাকে খেয়াল রাখতে হবে এভাবে তুমি ত্রিভুজটা অঙ্কন করবা, এবং ই কোণ ও এফ কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে মিলিত হয়েছে, ইএফ কে ডি পর্যন্ত ইএফ কে ডিএফ পর্যন্ত বর্ধিত করে যা ডিএফ কে এম বিন্দুতে সেট করে, প্রমাণ করতে হবে যে ডিএম ই কোণ এই কোণটা স্থূল কোণ। তাহলে প্রথমে আমরা লিখে নেব ত্রিভুজ ডিইএফ এ ডিই ইজ গ্রেটার দ্যান ডিএফ, তাহলে আমরা জানি যে যদি কোনো ত্রিভুজের একটি বাহু আরেকটি বাহু থেকে বড় হয় তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বড় হবে, এখানে ডিই বাহু হচ্ছে বড় তাহলে ডি বাহুর বিপরীত কোণ হচ্ছে এফ কোণ, আর ইএফ বাহু হচ্ছে ছোট ইএফ বাহুর বিপরীত কোণ হচ্ছে ডি কোণ, তাহলে এফ কোণ ডি কোণ থেকে বড় হবে, তাহলে এফ কোণ ইজ গ্রেটার দ্যান ডি কোণ। আমরা উভয় পাশে হাফ ই কোণ নিয়ে নিলাম, উভয় পাশে হাফ ই কোণ নিয়ে নিলাম, এফ কোণ প্লাস হাফ ই কোণ ইজ গ্রেটার দ্যান ডি কোণ প্লাস হাফ ই কোণ। এখন আমরা ত্রিভুজ ডি এখন আমরা ধরবো যে ত্রিভুজ ডিইএম ডিইএম এই ত্রিভুজে বহিস্থ কোণ হচ্ছে ইএম এফ কোণ, তাহলে বহিস্থ কোণ হচ্ছে অন্তঃস্থ দুটি বিপরীত কোণের সমষ্টি, তাহলে ডি কোণ প্লাস হাফ ই কোণের সমষ্টি, তাহলে ডি কোণ প্লাস হাফ ই কোণ, আর ই কোণকে আমরা লিখেছি কি ডিইএম কোণ, তাহলে ইএম এফ কোণ বহিস্থ কোণ সমান হচ্ছে ডি কোণ প্লাস হাফ ই কোণ, আর ডি কোণের ডি কোণ ই কোণকে আমরা লিখেছি ডিইএম কোণ। একইভাবে আমরা যদি ত্রিভুজ এম ত্রিভুজ ই এম এফ ত্রিভুজ ই এম এফ এ বহিস্থ কোণ হচ্ছে কি বহিস্থ কোণ হচ্ছে ডিএমই ডিএমই, তাহলে বহিস্থ কোণ যদি ডিএমই হয় তাহলে বহিস্থ কোণটা ডিএমই হবে কি অন্তঃস্থ বিপরীত এফ কোণ এবং হাফ ই কোণের সমষ্টি, তাহলে একইভাবে আমরা লিখছি ডিএমই কোণ এফ কোণ প্লাস হাফ ই কোণের সমষ্টি। এখন যেহেতু এফ কোণ প্লাস হাফ ই কোণ সমান হচ্ছে ডিএমই, তাহলে এফ কোণ প্লাস হাফ এম কোণ, আর এখানে ডি প্লাস হাফ ডিএম হচ্ছে কি ইএমএফ, তাহলে এক নং সমীকরণ যদি আমরা মান বসাই এফ কোণ প্লাস হাফ ইকুন এফ কোণ প্লাস হাফ ইকুন সমান দেখতে পাচ্ছি ডিএম ইকুন ডিএম ইকুন ইজ গ্রেটার দেন ডি প্লাস হাফ ইকুন ডি প্লাস হাফ ইকুনের বিপরীতে লিখতে পারি ইএম প্লাস এফ কোণ, তাহলে ডিএম ইকুন ইএমএফ কোণ, তাহলে ডিএম ইকুন ইএমএফ কোণ বড় এবং ডিএম ইকুন ইএমএফ কোণ সমান হচ্ছে কি 180 ডিগ্রি, যেহেতু 180 কোণ, তাহলে যেহেতু দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি এবং একটি কোণ আরেকটি কোণ থেকে বড় তাহলে
ডিএম ই কোণটা ইএমএফ কোণ থেকে বড় তাহলে ডিএম ইএফ কোণ অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হবে সুতরাং ডিএম ই কোণ হচ্ছে স্লো কোণ আশা করি শিক্ষার্থীরা তোমরা এই সিলেবাসে খুব সহজ ও সুন্দরভাবে বুঝতে পেরেছো এখন আমি তোমাদের এই দ্বিতীয় সিলেবাসের তৃতীয় নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব পর্ব তিন নাম্বার প্রশ্নটি ছিল যে কোণ ই কিউ এফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ প্রমাণ করতে বলেছে আমরা সমাধানটা দেখব দেখো আমরা এখানে বিশেষ নিরূপণ লিখে নিলাম বা আনুপাতিক হারে এখানে আমরা বিশেষ নিরূপণ লিখে নিলাম এবং আনুপাতিক হারে ত্রিভুজটি অঙ্কন করে নিয়েছি ত্রিভুজ EDF A DE is greater than EF দেখো আমরা ত্রিভুজটি অঙ্কন করে গেছি DE বড় এবং EF ছোট ই কোণ এবং এফ কোণ ই কোণ এবং এফ কোণের বহির্দণ্ড কি বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করতে হবে যে কোণ ই কিউ এফ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ হাফ ডি কোণ তো শুরুতে আমরা ছোট ত্রিভুজের দিকে লক্ষ্য করি ত্রিভুজ ডি ই এফ এ আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি তাহলে ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ ইকুয়াল হচ্ছে কত 180 ডিগ্রি তাহলে ত্রিভুজ ত্রিভুজ ই কিউ এফ এ এখানে এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি তা আমরা লিখব কোণ ই কিউ এফ প্লাস কোণ কিউ ই এফ প্লাস কোণ কিউ এফ ই ইকুয়াল টু 180 ডিগ্রি এখন কোণ ই কিউ এফ যা ছিল তাই থাকবে এখন কিউ ই এফ হচ্ছে কি টি ই এফ কোণের অর্ধেক টি এফ কোণের অর্ধেক একইভাবে কিউ এফ ই কোণ হচ্ছে কি এস কোণ এস এফ এর অর্ধেক আমরা অর্ধেক লিখে নিলাম সমান 180 ডিগ্রি এখন দেখো DEF ত্রিভুজে DF ত্রিভুজে TEF হচ্ছে কি একটি বহিঃস্থ কোণ তাহলে এই কোণটি হবে কি এই কোণটির অন্তঃস্থ দুটি বিপরীত কোণের সমষ্টি অর্থাৎ ডি কোণ এবং এফ কোণের সমষ্টি ডি কোণ এবং এফ কোণের সমষ্টি একইভাবে QS কোণ SF ই হচ্ছে বহিঃস্থ কোণ ত্রিভুজ DEF এর তাহলে ঠিক একইভাবে SF ই কোণ হবে কি অন্তঃস্থ বিপরীত দুটি কোণ ডি কোণ এবং ই কোণের সমষ্টি ডি কোণ এবং ই কোণের সমষ্টি 180 ডিগ্রি এখানে আমরা কোণ EQF যা ছিল তাই হাফ এখানে দেখো যেহেতু হাফ ডি কোণ এফ কোণ ডি কোণ ই কোণ তাহলে এখানে আমরা কোণ ডি কোণ এফ কোণ ই কে এটার সাথে একত্রিত করে লিখলাম আর হাফ ডি কোণ আলাদা রেখে দিলাম সমান 180 ডিগ্রি এখন কোণ EQF প্লাস হাফ ডি কোণ প্লাস এফ কোণ প্লাস ই কোণ ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ সমান 180 ডিগ্রি আমরা মান বসিয়ে দিলাম হাফ ডি কোণ যা ছিল তাই সমান 180 ডিগ্রি কোণ EQF প্লাস এখানে যদি 180 কে 2 দ্বারা ভাগ করে তাহলে 90 ডিগ্রি হাফ ডি কোণ যা ছিল তাই ইকুয়াল টু 180 ডিগ্রি কোণ EQF সমান আমরা এখানে 90 ডিগ্রি ছিল বাম পাশে আমরা পক্ষান্তর করতেছি তাহলে ডান পাশে নিয়ে গেলে হবে মাইনাস 90 ডিগ্রি এবং আস হাফ ডি গুণ এটা ছিল বাম পাশে প্লাস এর ডান পাশে নিয়ে গেলে মাইনাস এর এখন 180 থেকে যদি 90 যায় তাহলে থাকবে 90 মাইনাস হাফ ডি গুণ অতএব কোণ ই কিউ এফ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ ডি গুণ তা আশা করি শিক্ষার্থীরা তোমরা দুই নাম্বার সৃজনশীলের তিনটা প্রশ্ন খুব সহজভাবে বুঝতে পারছো এখন তোমাদের দুই নাম্বার সৃজনশীলের পরে সংক্ষিপ্ত প্রশ্ন এক দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন একে পাঁচটি প্রশ্ন আছে তাহলে প্রথম প্রশ্ন নিয়ে যদি আমরা আলোচনা করি দেখো এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে মান দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 4 এ বি হচ্ছে 16 তাহলে বলছে যে এ প্লাস বি এর মান কত তাহলে আমাদের এ প্লাস বি মান বের করার জন্য এর সূত্র নিতে হবে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4 এ বি এ মাইনাস বি এর মান হচ্ছে কত 4 স্কয়ার প্লাস 4 এর 4 এ বি এর মান 16 চার চার ষোলো চার ষোলো চৌষট্টি ষোলো আর চৌষট্টি যোগ করলো 80 তাহলে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 80 আমরা উভয় পক্ষে বর্গমূল করেছি তাহলে রুট ওভার এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 80 তাহলে 80 কে লিখে দেয় 16 গুণ 5 5 16 80 আর এখানে স্কয়ার রুটে কাটা যাবে থাকবে এ প্লাস বি তাহলে যে বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস আমরা লিখে নিলাম 16 এর পরিবর্তে লিখতে পারি 4 স্কয়ার স্কয়ার রুটে কাটা যাবে থাকবে 4 আর রুট 5 তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে কি প্লাস মাইনাস 4 রুট ওভার 5 তা আশা করি শিক্ষার্থীরা তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন একের এক নাম্বার প্রশ্ন বুঝতে পেরেছো এখন আমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন একের দুই নাম্বার প্রশ্নটা নিয়ে আলোচনা করব তো দুই নাম্বার প্রশ্ন হচ্ছে যে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 5 হলে x কিউব প্লাস 1 বাই x এর মান বের করব যেহেতু আমরা x কিউব প্লাস 1 বাই x এর মান বের করব তাহলে প্লাস এর মানটাও লাগবে তো সমাধানটা আমরা দেখি x মাইনাস 1 বাই x ইকুয়াল টু হচ্ছে 5 যেহেতু আমরা x কিউব প্লাস 1 বাই x এর সূত্র হচ্ছে কি a a a কিউব প্লাস b কিউব এর সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3 ab ইনটু a প্লাস b তাহলে যেহেতু আমাদের প্লাস এর মানটা বের করতে হবে তাহলে মাইনাস এর মান দেওয়া আছে আমরা শুরুতেই প্লাস এর মানটা বের করে নেব তো x প্লাস 1 বাই x আমরা লিখলাম রুট ওভার x প্লাস 1 বাই x হোল স্কয়ার তো স্কয়ার রুটে কাটা তো এখানে এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4 ab এখানে a হচ্ছে x b হচ্ছে 1 বাই x x x এ কাটা যাবে থাকবে 4 আর x মাইনাস 1 বাই x এর মান হচ্ছে 5 5 স্কয়ার তো 5 স্কয়ার থেকে 5 5 25 আর হচ্ছে যোগ 4 29 প্লাস 1 বাই x এর মান রুট ওভার 29 যেহেতু পাইছি রুট ওভার 29 কি হোল কিউব মাইনাস x আর x এ কাটা যাবে আর এটার মান হচ্ছে x প্লাস 1 মান হচ্ছে রুট ওভার 29
এখানে 29 কে আমরা যদি ভেঙে লিখি তাহলে প্রথমে দুইটা লিখলাম রুট বার 29 স্কয়ার ইনটু রুট 29, আর এখানে তো 3 রুট 3 টি রুট 29 স্কয়ার রুটে কাটা যাবে, থাকবে 29 রুট বার 29, তাহলে 29 টি রুট বার 29 থেকে যদি 3 টি বাদ যায় তাহলে থাকবে 26 টি রুট বার 29। আশা করি শিক্ষার্থীরা তোমরা 2 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের এই সংগীত প্রশ্ন 1 এর 3 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে a কিউব মাইনাস a 21 a মাইনাস 20 কে উৎপাদক বিশ্লেষণ করো। তো আমরা সমাধানটি দেখি, তবে কারণ এটাকে মিডল টার্ম করা যায় না, সূত্রের সাথে নেওয়া যায় না, কমন আর কোন ফ্যাক্টরে নেওয়া যায় না, তাহলে আমাদেরকে বাক্সের উপাত্ত পদ্ধতিতে করতে হবে। তাহলে প্রথমে আমরা রাশিটা নিয়ে লিখে নিলাম, a কিউব মাইনাস 21 a মাইনাস 20, তাহলে a এর মান মাইনাস 1 বসালাম, হোল কিউব মাইনাস 21 মাইনাস 1 20, তাহলে যেহেতু মাইনাসের পাওয়ার 20 জোড় তাহলে মাইনাস থাকবে 1, মাইনাস 1 হচ্ছে প্লাস 21 মাইনাস কত 20, তাহলে প্লাসের 21 আর মাইনাসের 20 আর এক হচ্ছে 21, 21 থাকলে শূন্য, তাহলে এখানে যেহেতু a ইজ ইকুয়াল টু মাইনাস 1 বসালে প্রদত্ত রাশির মান শূন্য হয়, সুতরাং আমরা বলতে পারি a প্লাস 1 হচ্ছে রাশিটা একটি উৎপাদক। তাহলে প্রথমে আমরা a কিউব মাইনাস 1 বাই 21 20 লিখে নিলাম, এরপরে আমরা নিচের লাইনটা আগে লিখতে হয়, যেহেতু প্রথম উৎপাদক ছিল a প্লাস 1 a a প্লাস 1, তাহলে a প্লাস 1 এর সাথে কত গুণ করলে একই হবে, তাহলে স্কয়ারের সাথে গুণ করলে একই, প্লাস এর প্লাস স্কয়ার মানে গুণ করলে স্কয়ার, তাহলে যেহেতু আমার এখানে স্কয়ার নাই যেটা ছিল প্লাস এর আমরা মাইনাস স্কয়ার দিয়ে দিলাম। এখন আমরা মাইনাস লিখলাম, ফ্যাক্টরটা লিখতে হবে আমাদের এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ানের সাথে এর সাথে কত গুণ করলে স্কোয়ার হয়, এ গুণ করলে স্কোয়ার হয়, তাহলে এ লিখলাম স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এ, এখানে আমাদের আছে একুশে, তাদের দরকার কত 20টা, তো আমরা মাইনাস 20 এ লিখে নিলাম, তাহলে একুশে হচ্ছে মাইনাস এর মাইনাস 20, তাহলে এ ফ্যাক্টর হচ্ছে কত এ প্লাস ওয়ান, তাহলে এর সাথে 20 গুণ করলে 20 এ প্লাস মাইনাস এ মাইনাস 20 আর একে গুণ করলে 20, আমাদের কমন হচ্ছে এ প্লাস ওয়ান আর কোন হচ্ছে স্কোয়ার মাইনাস এ মাইনাস 20, তাহলে এখানে দেখো স্কোয়ার মাইনাস এ মাইনাস 20, 20 কে মিডল টার্ম করা যায়, চার পাঁচে 20, পাঁচ থেকে চার বাদ দিলে থাকতেছে এক, তাহলে আমরা লিখলাম যে এখানে এ প্লাস ওয়ান ফ্যাক্টর যা ছিল তাই স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস ফোর এ মাইনাস 20, তাহলে এখানে কত কমন যায় এ কমন যায়, তাহলে কমন করে থাকবে এ মাইনাস ফাইভ প্লাস আর এ দুটো থেকে কমন যায় কত ফোর, তাহলে এ থাকবে আর কমন হচ্ছে ভাগ দেওয়া, তাহলে আমাদের 20 কে চার দিয়ে ভাগ দেওয়া চার পাঁচে 20, তাহলে কমন হচ্ছে কত এ মাইনাস ফাইভ এবং আনকমন হচ্ছে এ প্লাস ফোর। তাই আশা করি শিক্ষার্থীরা তোমরা তিন নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। প্রশ্ন এক এর চার নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। চার নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে, চার নম্বর প্রশ্ন বলছে, বলা আছে যে এক্স টাকার এক্স পার্সেন্ট সরল মুনাফা হয় চার বছরের মুনাফা এক্স টাকা, মানে এক্স টাকার মূলধন মুনাফার আর এক্স পার্সেন্ট চার বছরে মুনাফা পাচ্ছে এক্স টাকা। তাহলে সমাধানটি আমরা দেখি, যে আমরা লিখে নিয়েছি মূলধন কত পি সমান এক্স টাকা, মুনাফার আর সমান এক্স পার্সেন্ট, তাহলে উপর এক পার্সেন্ট মানে একশো, এক্স ভাগের একশো, একশো ভাগের এক্স, সময় চার সমান চার বছর, সরল মুনাফা আমাদের জানা আছে আই সমান পি এন আর, তাহলে পি এর মান হচ্ছে এক্স, এন এর মান চার, আর এর মান হচ্ছে এক্স বাই একশো, তাহলে চার পঁচিশ একশো, উপরে এক্স 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 স্কোয়ার, নিচে হচ্ছে পঁচিশ, তাহলে এখানে বলা হচ্ছে যে এক্স টাকার এক্স এক্স টাকার এক্স পার্সেন্ট সরল মুনাফা চার বছরের মুনাফা এক্স টাকা, তাহলে এখানে আমরা সরল মুনাফা পাইছি কত এক্স স্কোয়ার বাই পঁচিশ, তাহলে আমরা এক্স স্কোয়ার পঁচিশ কে সমান লিখতে পারি কত এক্স, তাহলে এক্স স্কোয়ারকে আমরা নিচে নিয়ে আসলাম, উপরে এক্স আর এক্স স্কোয়ার বাদ গেলে যদি কাটা দিই তাহলে থাকবে ওয়ান বাই এক্স, আর গুণ করলে এক্স সমান পঁচিশ, তাহলে এক্স এর মান কত পঁচিশ। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা চার নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের সঙ্গে প্রশ্ন একের পাঁচ নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করবো। তাহলে পাঁচ নম্বর প্রশ্ন ছিল কি ওয়ান বাই পি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ফাইভ মাইনাস টু, হলে পি স্কোয়ারের মান কত, তো আমরা সমাধানটা দেখি, এখানে ওয়ান বাই পি এর মান দেওয়া হচ্ছে কি রুট ওভার ফাইভ মাইনাস টু, তো আমরা যদি এটাকে ব্যস্তকরণ করি, ব্যস্তকরণ করলে দেখো ওয়ান বাই পি পি যাবে উপর ওয়ান আসবে নিচে, ঠিক এই রুট ওভার ফাইভ মাইনাস টু এর নিচে ওয়ান আছে, তাহলে ওয়ান যাবে উপরে রুট ওভার ফাইভ মাইনাস টু হচ্ছে কি নিচে। এখন আমরা নিচের রাশিকে যদি রুট মুক্ত করি তাহলে বিপরীত রাশি দ্বারা গুণ করতে হবে, রুট ওভার ফাইভ মাইনাস টু কে রুট ওভার প্লাস রুট ওভার ফাইভ প্লাস টু দ্বারা গুণ করলাম, তাহলে উপরে হর লব কে গুণ করে দিতে হবে, তাহলে ওয়ান ইন্টু রুট ওভার ফাইভ প্লাস টু, তাহলে নিচে কি হচ্ছে সূত্র দাঁড়াচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হচ্ছে রুট ওভার ফাইভ, বি হচ্ছে টু, টু স্কোয়ার, উপরে ওয়ান দিয়ে যদি রুট ওভার ফাইভ প্লাস টু কে গুণ করে রুট ওভার ফাইভ প্লাস টু, তাহলে নিচে স্কোয়ার রুটে কাটা থাকবে কত ফাইভ আর দুই গুণে কত চার, তাহলে পাঁচ থেকে চার গেলে থাকতেছে এক, উপরে যা ছিল তাই রুট ওভার ফাইভ প্লাস টু, ওয়ান দিয়ে ভাগ করলে পি এর মান হচ্ছে রুট ওভার ফাইভ প্লাস টু। এখন আমরা উভয় পাশে বর্গ করে দিয়েছি, পি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার ফাইভ প্লাস টু হোল স্কোয়ার, তাহলে এখানে গিয়ে সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, এখানে এ হচ্ছে রুট ওভার ফাইভ, বি হচ্ছে টু, তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা যাবে ফাইভ প্লাস দুই দুগুণে চার রুট ফাইভ আর দুই দুগুণে চার, তাহলে এখানে দেখো পাঁচ আর চার যোগ করলে হচ্ছে নয় আর প্লাস রুট ফাইভ রুট ওভার ফাইভ যা ছিল তাই, তাহলে পি স্কোয়ারের মান আমরা পেয়ে গেলাম কি নাইন প্লাস ফোর রুট ওভার ফাইভ, তো এখানে পি স্কোয়ারের মান হচ্ছে কি
নাইন প্লাস ফোর রুট ওভার ফাইভ। তা আশা করি শিক্ষার্থীরা তোমার সংযুক্ত প্রশ্নের পাঁচটি প্রশ্নের সহজে বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের যে তিন নাম্বার সৃজনশীল ছিল অ্যাসাইনমেন্টের, তিন নাম্বার সৃজনশীলটা প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্ন হচ্ছে আমি একটু দিন হলে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এবি সিকুয়াল টু জিরো। আমরা সমাধানটা দেখবো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম, আর কিন্তু এম সমান জিরো বলা আছে। এম সমান কি? জিরো। ল্যামের মান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। এখানে আমরা সি আছে প্লাস এর যদি ডান পাশে নেই মাইনাস এর, নেওয়ার পর আমরা ঘন করে দিলাম এ প্লাস বি হোল কিউব মাইনাস সি মাইনাস মাইনাস সি হোল কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র সরাসরি আমাদের জানা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এবি ইন্টু এ প্লাস বি। এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এবি ইন্টু এ প্লাস বি, আর এখানে মাইনাস এর পাওয়ার বিজোড় মাইনাস থাকবে আর সি কিউব। এখন দেখো এ কিউবের এ কিউব প্লাস বি কিউবের বি কিউব প্লাস থ্রি এবি, এখানে এ প্লাস বি, এ প্লাস বি সমান মাইনাস সি, এ প্লাস বি সমান মাইনাস সি বসিয়ে নিলাম সমান মাইনাস সি কিউব যা ছিল তাই। এ কিউব প্লাস বি কিউব প্লাস এ আর মাইনাস এ গুণ করলে হচ্ছে মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু মাইনাস সি কিউব। এখন আমরা মাইনাস সি কিউব যদি বাম দিকে নিয়ে আসি তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু জিরো। তা আশা করি শিক্ষার্থীরা তোমরা এই তৃতীয় সৃজনশীলের প্রথম প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের তৃতীয় সৃজনশীলের দুই নাম্বার প্রশ্নটি নিয়ে আলোচনা করবো, অর্থাৎ খ নিয়ে আলোচনা করবো। সি ইকুয়াল টু জিরো হলে দেখাও যে এম কিউ প্লাস টু পি কিউ ইকুয়াল টু থ্রি এম এন। তাহলে আমরা সমাধানটি দেখিনি, দেওয়া আছে সি ইকুয়াল টু জিরো। তা আমাদের পূর্বে দেওয়া ছিল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম, তাহলে সি এর মান জিরো বসাইলে এ প্লাস বি এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এম, এখানে সি এর মান জিরো বসাইলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন। এবং দেওয়া আছে কি? দেওয়া আছে যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব। তাহলে লেফট হ্যান্ড সাইড, এমনটি লেফট হ্যান্ড সাইড কি হচ্ছে? লেফট হ্যান্ড সাইড হচ্ছে এম কিউব প্লাস টু পি কিউব, এম কিউব প্লাস টু পি কিউব। এম এর মান হচ্ছে কি? এ প্লাস বি। এম এর মান হচ্ছে এ প্লাস বি হোল কিউব প্লাস টু পি কিউব এর মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব বসিয়ে নিলাম। এখন এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে কি? এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবি স্কোয়ার প্লাস বি কিউব। আর এখানে যদি আমরা এ কিউব প্লাস বি কিউব দুই দ্বারা গুণ করি তাহলে টু এ কিউব প্লাস টু বি কিউব। তাহলে এখানে এ কিউব দাঁড়াচ্ছে কয়টি? এখানে এ কিউব দাঁড়াচ্ছে তিনটি, একটি এ কিউব আর এখানে দুটি, থ্রি এ কিউব তাহলে কমন হচ্ছে কত? এ প্লাস বি, আর কোন হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার। পরবর্তীতে আমরা এখান থেকে যদি থ্রি কমন নিই তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে থ্রি থ্রি এ প্লাস বি এর মান হচ্ছে এম, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে এম। তো আশা করি শিক্ষার্থীরা এম কিউব প্লাস টু পি কিউব ইকুয়াল টু থ্রি এম এন এই সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের এই তিন নাম্বার সৃজনশীলের গ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করবো। গ নাম্বার প্রশ্নটা ছিল যে এম সমান টেন এবং এম সমান থার্টি এইট হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি হোল স্কোয়ার মান নির্ণয় করো। তো সমাধানটি আমরা একটু দেখে নিই, দেওয়া আছে এম সমান টেন এবং এন সমান থার্টি এইট। তাহলে শুরুতে আমাদের দেওয়া ছিল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম, তাহলে এম এর মান আমরা দশ বসিয়ে নিলাম, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান পেয়ে গেলাম দশ। এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে এন, এন যেহেতু থার্টি এইট তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান পেয়ে গেলাম থার্টি এইট। তাহলে আমরা জানি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। তাহলে a প্লাস b প্লাস c এর মান হচ্ছে 10 হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান হচ্ছে 38 লিখে নিলাম, প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। তাহলে 38 কে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে মাইনাস 38, তাহলে 10 10 100 তে, আর 2 ইনটু ab প্লাস bc প্লাস c এ যা ছিল তাই, 100 থেকে যদি 38 বাদ দাও তাহলে 62 থাকবে। তাহলে আমরা পক্ষান্তরণ লিখে নিলাম যে 2 ইনটু ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু 62। এখন আমাদের যে মান নির্ণয় করতে বলা হয় যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস c হোল স্কয়ার। এখন আমরা সূত্র লিখে নিব, a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার প্লাস এর প্লাস b মাইনাস c হোল স্কয়ার সূত্র হচ্ছে b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার প্লাস এর প্লাস c মাইনাস c হোল স্কয়ার সূত্র হচ্ছে c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। তাহলে এখানে আমরা a স্কয়ার দেখতে পাচ্ছি দুটি, একইভাবে b স্কয়ার দুটি এবং c স্কয়ার হচ্ছে দুটি, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca লিখে নিলাম। তাহলে এখানে 2 কমন যায়, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস, এখানে 2 কমন নিলে ab মাইনাস মাইনাস প্লাস bc প্লাস c। এখানে আমরা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার মান ছিল 38, আমরা 38 বসিয়ে নিলাম মাইনাস, আর 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান ছিল 62, 62 আমরা বসিয়ে নিলাম। তাহলে 38 কে যদি দুই দ্বারা গুণ করে 76, 76 থেকে 62 বাদ দিলে হচ্ছে 14। তা আশা করি শিক্ষার্থীরা তোমরা তৃতীয় সৃজনশীলের তিন নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন তৃতীয় সৃজনশীলের পরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দুই নামে আরো পাঁচটি প্রশ্ন করা হয়েছে। আমরা প্রথম প্রশ্নটি যদি নিয়ে আলোচনা করি তাহলে প্রথম প্রশ্নটির সমাধানটি দেখি। এখানে বলা হয়েছে উপাত্ত সময়ের সর্বনিম্ন সংখ্যা 31, পরিসর 90 হলে সর্বোচ্চ সংখ্যা কত? তাহলে দেওয়া আছে উপাত্ত সময়ের সর্বনিম্ন সংখ্যা 31, পরিসর 90। তা আমরা জানি পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, তাহলে পরিসরের মান 90,
সর্বোচ্চ সংখ্যা সরণীয় নিয়ে 31, 31 সাথে মাইনাসে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাসের যে সর্বোচ্চ সংখ্যা, তো 90 আর 31 এর যোগ করলে কত হচ্ছে, সে যোগ করলে হচ্ছে 121 সর্বোচ্চ সংখ্যা। তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যা পেয়ে গেলাম কত, 121। তাহলে উপাত্ত সময়ের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 121। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন দুইয়ের প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্ন দুইয়ের দুই নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। দুই নম্বর প্রশ্নটি ছিল যে 1 থেকে 22 পর্যন্ত তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত। তাহলে আমরা এর সমাধানটা একটু দেখি। 1 থেকে 22 পর্যন্ত তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে 3, 6, 9, 12, 15, 18, 21। 1 থেকে 22 পর্যন্ত তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো। এখন মোট উপাত্ত কয়টি, 60টি বিজোড় সংখ্যা। তাহলে মধ্যক সমান কি, n প্লাস 1 ডিভাইড বাই 2 তম পদের মান। তাহলে এর মান হচ্ছে 7, 7 আর 1 যোগ করলে হচ্ছে 8, 8 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 4, 4 তম পদের মান হচ্ছে কি, মধ্যক। তাহলে এখান থেকে দেখো 1, 2, 3, 4, 4 নাম্বার পদ হচ্ছে কত, 12। তাহলে নিম্নে মধ্যক কত, 12। আশা করি তোমরা এই দুই নাম্বার সমস্যাটির সমাধান বুঝতে পেরেছো। এখন আমাদের তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের দিকে, তিন নাম্বার প্রশ্নটা ছিল, তিন নাম্বার প্রশ্ন যে এখানে সংখ্যাগুলোর গড় কত। আমি আর সমাধান দেখো, প্রদত্ত উপাত্ত হচ্ছে 1 উঠিয়ে নিলাম। তাহলে উপাত্ত যেহেতু গড় নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে প্রথমে উপাত্তগুলোর যোগফল বের করতে হবে। উপাত্তগুলোর যোগফল বের করলাম 6, আর মোট উপাত্ত হচ্ছে কয়টি, 11টি। তাহলে আমরা জানি গড় ইকুয়াল টু উপাত্ত সময়ের যোগফল ডিভাইড বাই মোট উপাত্ত। তাহলে উপাত্ত সময়ের যোগফল হচ্ছে 6, মোট উপাত্ত 11, 11 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.5454। তাহলে নিম্নে গড় 0.5454। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নটির তিন নাম্বার সমস্যাটি বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের চার নাম্বার সমস্যাটি নিয়ে আলোচনা করব। তো চার নাম্বার সমস্যাটি কি ছিল, দেখো 15 শ্রেণীর 45 জন শিক্ষার্থী এবং 30 জন বালকের গড় ওজন 52 কেজি এবং 15 জন বালিকার গড় ওজন 40 কেজি, শিক্ষার্থীদের গড় কত। তো সমাধান আমরা প্রথমে লিখে নেব যে 30 জন বালকের গড় ওজন হচ্ছে 52 কেজি। তাহলে মোট ওজন হচ্ছে 52 কে 30 দিয়ে গুণ। তো 30 আর 52 গুণ করলে হচ্ছে 1560 কেজি। আবার 15 জন বালিকার গড় ওজন হচ্ছে 40 কেজি, 15 জন বালিকার মোট ওজন হবে কত, 40 কে 15 দিয়ে গুণ করলে 600 কেজি। তাই শিক্ষার্থীদের গড় হবে, উপরে ওজন যোগ করবা আর নিচে শিক্ষার্থীর সংখ্যা, 30 যোগ 15 আর 1560 যোগ 600। তাহলে 1560 যোগ 600 হচ্ছে 2160, আর নিচে হচ্ছে 15 যোগ 30 45। তাহলে 45 দিয়ে ভাগ দিয়ে তাহলে 48 কেজি। তাহলে 45 জন শিক্ষার্থীর গড় ওজন কত, 48 কেজি। তা আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্ন দুই এর সর্বশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করো। 5 নম্বর প্রশ্নটি, 28, 30, 25, 27, 28, 25, 32 সংখ্যাগুলোর পূরক কত। তো সমাধান আমরা দেখো, প্রদত্ত উপাত্ত হচ্ছে 28, 30, 25, 27, 28, 25, 32। তো এখানে 25 আছে দুইবার, 28 আছে দুইবার, এবং বাকি উপাত্তগুলো একবার করে আছে, যে বাকি উপাত্তগুলো একবার করে আছে। যেহেতু এখানে 25 এবং 28 দুইবার করে আছে, পূরক হচ্ছে কত, 25 ও 28। তা আশা করি শিক্ষার্থীরা তোমাদের এই সংযুক্ত প্রশ্ন দুই এর যে 5টি প্রশ্ন ছিল খুব সহজে সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের এই সর্বশেষ চার নাম্বার যে সৃজনশীল, এই চার নাম্বার সৃজনশীল নিয়ে আলোচনা করবো। এই সৃজনশীলটি তুমি দেখতে পাচ্ছ, এখানে প্রথম প্রশ্নই হচ্ছে যে চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্র লিখো। তাহলে আমি প্রথমে চলকের পরিচয় মধ্যক নির্ণয় সূত্রটা লিখো। মধ্যক সমান হচ্ছে কি, এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ডিভাইড বাই এইচ বাই এফ এম। তাহলে এখানে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এন হচ্ছে মোট গণ সংখ্যা, এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর জড়িত গণ সংখ্যা, এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি এবং এফ হচ্ছে মধ্যক শ্রেণীর গণ সংখ্যা। তা আশা করি শিক্ষার্থীরা তোমরা চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্রটি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের এই চার নাম্বার সৃজনশীলের খ নাম্বার যে প্রশ্নটি ছিল, যে সারণী থেকে সংযুক্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সারণী থেকে সংযুক্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য প্রথমে আমি একটি সারণী সংযুক্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য তোমরা জানো যে 5টি কলাম করে নিতে হবে, আর আর সারি যতটি দেওয়া আছে ততটি হবে। এখানে 5টি সারি ছিল, তাইলে আমি 60টি সারি এবং 5টি কলাম করে নিলাম। প্রথমে শ্রেণী ব্যক্তি, এরপর শ্রেণীর মধ্যমান গণ সংখ্যা, দাব বিচ্যুতি, FIUI। তাহলে শ্রেণী ব্যক্তি এখানে কত, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। ঠিক একইভাবে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। শ্রেণীর মধ্যমান কিভাবে বের করে, যে 51 আর 60 যোগ করে দুইটা ভাগ করবা। তো 51 আর 60 যোগ করে দুইটা ভাগ করলে হচ্ছে 55.5। একইভাবে পরেরগুলো 65.5, 75.5, 81 এবং 90 যোগ করে দুইটা ভাগ করলে 85.5, 91 আর 100 যোগ করে দুইটা ভাগ করলে 95.5। আর গণসংখ্যা যা ছিল তাই 8, 10, 15, 12, 5, 8, 10, 15, 12, তাহলে 0 ধরে নিবে। এর উপরেটা হচ্ছে -1, -2, নিচেরটা হচ্ছে 1, 2। এখন এখানে দাব বিচ্যুতি আর গণসংখ্যা, দাব বিচ্যুতি এবং গণসংখ্যা গুণ করতে হবে। তাহলে -8 আর 2 গুণ করলে -8, 16, 10 আর 1 গুণ করলে -10, 15 শূন্য গুণ করলে 0, 12 আর 1 গুণ করলে 12, 5 আর 2 গুণ করলে 10। তাহলে FIUI যদি সবগুলো যোগ করি তাহলে -4। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, n সমান হচ্ছে 50, মোট গণ সংখ্যা হচ্ছে 50, সামেশন অফ FIUI হচ্ছে কত, -4। এই শ্রেণী ব্যক্তি 51 থেকে 60 বা যে কোনো শ্রেণী ব্যক্তি 51 থেকে 100, এখানে শ্রেণী ব্যক্তি হচ্ছে কত,
10 এবং আনুমানিক গড় হচ্ছে 75.5 লিখে নিলাম। তো আমরা জানি যে গড় সমান কি a প্লাস সামেশন অফ fi y ডিভাইড বাই n ইনটু s। আমরা মান বসে নিলাম, এর মান 75.5, সামেশন fi u এর মান হচ্ছে -4, s এর মান 10, n এর মান 50, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 4 10 কত 40, নিচে হচ্ছে 50। এখানে 75.5 যা ছিল তাই 40 কে 50 দ্বারা ভাগ করলে হচ্ছে 0.8, 75.5 থেকে যদি 0.8 বাদ দেই তাহলে 74.7, তাহলে নিম্নে গড় 74.7। তো আশা করি শিক্ষার্থীরা তোমাদের এই 4 নম্বর সৃজনশীলের 6 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন আমাদের তোমাদের সর্বশেষ যেই প্রশ্ন 4 নম্বর সৃজনশীলের গ নম্বর প্রশ্ন, গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যা ভূভুজ অঙ্কন করো। প্রথমে আমরা সারণী লিখে নিব। তো সারণী লিখে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণীর মধ্যমান গণসংখ্যা আগে আমরা বের করেছি, তোমরা এটা বুঝতে পেরেছো। এখন এই সব কাগজে আমরা এটা স্থাপন করব। দেখো সব কাগজের 100 অক্ষ বরাবর প্রতি ঘরকে 2 একক, 100 অক্ষ বরাবর প্রতি ঘরকে 2 একক, যেহেতু শ্রেণী ব্যক্তি 10 একে 2 একক ধরবা, আর শ্রেণী ব্যক্তি যদি 5 হয় তাহলে প্রতি ঘরকে 1 একক ধরবা। তাহলে এখানে যেহেতু শ্রেণী ব্যক্তি 10 তাই জন্য আমরা সব কাগজে 100 অক্ষ বরাবর প্রতি ঘরকে 2 একক ধরে শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যবিন্দু এবং y অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে গণসংখ্যা স্থাপন করে গণসংখ্যা ভূভুজ আঁকা হয়েছে। আর এখানে দেখো 45.5 আগে ভাঙা চিহ্ন দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে যে মূলবিন্দু থেকে 45 গণসংখ্যা ছিল 8, 55 গণসংখ্যা 8 আমরা দিয়েছি, দেখো 5 ছয় সাত আট। একইভাবে 65 তে গণসংখ্যা ছিল 10, এই যে 10 দিয়েছি, 75.5 এ গণসংখ্যা ছিল 15 দিয়েছি, 85.5 এ গণসংখ্যা ছিল 12 দিয়েছি এবং 95.5 এ গণসংখ্যা ছিল 5 আমরা দিয়েছি। এই ছিল তোমাদের প্রদত্ত উপাত্ত ব্যবহার করে গণসংখ্যা ভূভুজ অঙ্কন। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট 2 এর সকল সমস্যার সমাধান। আসলে তোমাদের এখানে 4টি সৃজনশীল এবং 2টি সংক্ষিপ্ত প্রশ্নে 5টি প্রশ্ন করে 10টি প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ 4টি সৃজনশীল এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে। সময় স্বল্পতার কারণে আমি তোমাদের এই অ্যাসাইনমেন্টের সমাধানগুলো খুব দ্রুত উপস্থাপন করেছি। যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা। আজকে এই পর্যন্তই। তো শিক্ষার্থীরা তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, টিস বাংলা এডুকেশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ পরবর্তী নবম শ্রেণীর পদার্থ, রসায়ন, গণিত বা অন্যান্য শ্রেণীর গণিত বিষয়ে যদি আমি অ্যাসাইনমেন্ট আপলোড করি সাথে সাথে তুমি পেয়ে যাবা। তো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।